সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে আলোচনা করব একটি বই নিয়ে যেটা আপনাদের সবারই কাজে লাগবে বলে আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতেই এই বইটির প্রয়োজন আছে বলে মনে করি বিশেষ করে যাদের সম্পত্তি রয়েছে বা সম্পত্তির ভাগ বন্টন নিয়ে সমস্যা রয়েছে তাদের তো অবশ্যই কাজে লাগবে এবং যাদের ইতিমধ্যে সম্পত্তি নিয়ে এই ধরনের বিরোধ রয়েছে বা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছে তাদের জন্য এই বইটি কাজে লাগবে সেই বইটির নাম হচ্ছে বাটোয়ারা সম্পর্কিত আইন বাটোয়ারা সম্পর্কিত আইন ল রিলেটিং টু পার্টিশন স্যুট এখানে সংশোধনী ধারার আলোচনা ভারত পাকিস্তান এবং বাংলাদেশের হাইকোর্ট ইভেন সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্ত সমূহ এই বইতে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে আর বইটি লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম তিনি হচ্ছেন জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত এই বইটিতে উনিশ সালের জানুয়ারি পর্যন্ত উচ্চ আদালতের সিদ্ধান্ত সমূহকে ইনক্লুড করা হয়েছে যেটা সকলের জন্য কাজে লাগবে বলে আমি মনে করি আর ওই বইটি প্রকাশ করেছেন মোহাম্মদ আবুল হোসেন বাংলাদেশ ল বুক কোম্পানি ২৬ বাংলা বাজার ঢাকা আর পরিবেশক হিসেবে রয়েছে নিউ ওয়ার্ডসি বুক কর্পোরেশন চোদ্দ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা আর বইটি প্রথম প্রকাশ করা হয় আঠারো সালে দ্বিতীয় সংস্করণ উনিশ সালে আর আমার কাছে উনিশ সালের সংস্করণটি রয়েছে আমার মনে হয় বইটি পরবর্তীতে বিশ বা একুশ সালে আরেকটি সংস্করণ থেকে থাকতে পারে যদি আপনারা বইটি কেনেন তাহলে আপনারা সেটা অবশ্যই দেখে কিনবেন লেটেস্ট বইটা সংগ্রহে রাখতে পারলে আপনাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি এই বইটিতে চলুন আমরা দেখি কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আমাদের কিভাবে প্রয়োজনীয় হবে বলে আমি মনে করি এই বইয়ের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে বাটোয়ারা মামলার সংজ্ঞা বা বাটোয়ারা মামলার উৎস বাটোয়ারা মামলা কিভাবে শুরু হয় আর বাটোয়ারা মামলার অপরিহার্য উপাদান একটা বাটোয়ারা মোকদ্দমা করতে গেলে কি কি উপাদান সেখানে ইনক্লুড করতে হয় সেটা এখানে আলোচনা করা হয়েছে যৌথ সম্পত্তি বলতে কি বোঝায় মালিকা সম্পত্তির মালিকানা সহমালিকানা মতোয়াল্লি বা সেবায়েত অংশীদার কোম্পানি সহমালিকানার প্রকৃতি ট্রাস্ট উইলের মাধ্যমে প্রাপ্ত ব্যক্তির সম্পত্তি সমভোগী দুই বা ততোধিক গ্রহিতা যদি থাকেন দুই বা ততোধিক ওয়ারিশ যদি থাকেন এই সকল বিষয় বা হিন্দু আইনে দায় বাগা মিতাক্ষারা যৌথ পরিবার এই সকল বিষয় নিয়ে কিন্তু ডিটেল এই বইতে আলোচনা করা হয়েছে এস ছাড়া আপোষের ব্যবস্থা কী রয়েছে এই সকল বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই বইটিতে সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে পরিবারের বেনামি লেনদেন মুসলিম পরিবারে বেনামি লেনদেন হলে কিভাবে সেটাকে সমাধানের আওতায় আনা যায় অংশীদার সম্পর্কীয় বেনামি লেনদেন যদি হয় তাহলে কিভাবে সেটা সমস্যার সমাধানের আওতায় আনা যায় বাটোয়ারা মামলার উপাদান যেটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আইন আইনচর্চার সাথে সম্পৃক্ত বা অ্যাডভোকেট রয়েছেন আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করে থাকেন তাদের জন্য তৃতীয় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে বাটোয়ারা মামলার উপাদান পক্ষগণের স্বার্থের অভিন্নতা রাখতে হবে সর্বশেষ প্রচারিত রেকর্ড তথা সত্যলিপি মানে খতিয়ানের দাবি করতে হবে মামলায় সরল বাটোয়ারা মামলা জানতে হবে সত্য মেঘাচ্ছন্ন থাকলে সেই ক্ষেত্রে কী ধরনের মামলা হবে সকল যৌথ সম্পত্তি হজ পচ আনিতে হবে হজপট একটা নীতি যেটা নিয়ে আমি আলোচনা করব অন্য একটি ভিডিওতে এটা সম্পর্কে সকলেরই জানা উচিত সকল যৌথ সম্পত্তি হটস্পটে না আনার পরিণাম অর্থাৎ যখন কোনো বাটোয়ারা মোকদ্দমা দায়ের করা হয় সকল পক্ষের সকল সম্পত্তি এই মামলায় না আনলে বা দাবি না করা হলে সেটার পরিণতি কী হবে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে বাটোয়ারা মোকদ্দমা দায়ের সময়সীমা অর্থাৎ বাটোয়ারা মোকদ্দমা তামাদিতে বাড়িত হয় কিনা যদি হয় তাহলে সেটা কিভাবে নিষ্পত্তি করা হয় আদৌ এটা হয় কিনা সেই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কার্যকরণ ও তামাদি আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে বাটোয়ারা মোকদ্দমা তামাদি কি বলা হয়েছে তামাদি আইনে বাটোয়ারা মোকদ্দমা দায়ের সংক্রান্ত বিষয়ে সরাসরি মামলা দায়ের করা যাবে কিনা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাটোয়ারা মামলার কোর্ট ফি সংক্রান্ত বিষয় নিয়েও এই বইটিতে আলোচনা করা হয়েছে এছাড়া চতুর্থ অধ্যায়ে এই বইয়ের চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে বাটোয়ারা আইনের বৈশিষ্ট্যসমূহ একটা বাটোয়ারা আইনে আসলে কি সকল বৈশিষ্ট্য দেখা হয় বাটোয়ারা আইনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বাটোয়ারা মামলায় পক্ষদের মর্যাদা বাটোয়ারা মামলায় যে সকল প্রতিকার মঞ্জুর করা যায় দখল পুনরুদ্ধার মধ্যবর্তী মুনাফা মধ্যবর্তী মুনাফা বলতে যদি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করার সময় হইতে বা তার আগে হইতে যার কাছে পুরো সম্পত্তি থেকে থাকে তিনি যদি সেই সম্পত্তি থেকে মূল্যবান পেয়ে থাকেন বা ভাড়া পেয়ে থাকেন সেই টাকা বা সম্পত্তির কিভাবে খরচ হবে এছাড়া উন্নয়নের খরচ চাইতে পারে গুরুত্বপূর্ণ মানে বাটোয়ারা কিভাবে চাইবেন সেই সকল বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে পৈতৃক সম্পত্তিতে মহিলা উত্তরাধিকারদের দখল আপোষ বন্টন তামাদি আইন অনুসারে বিরুদ্ধ দখল এছাড়া তামাদি আইনের একটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে মামলার কোর্ট ফি এবং মূল্যমান একটা বাটোয়ারা মূল্যমান কিভাবে নির্ধারণ করা হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও কিন্তু এছাড়া বাটোয়ারা শ্রেণী বিভাগ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাটোয়ারা মামলার শ্রেণী বিভাগ করতে গিয়ে চারটা বাগে ভাগ করা হয়েছে এই এই বইতে যেটা আলোচনা করা হয়েছে বাটোয়ারা আইনে আপোষ বন্টন কিভাবে হবে সেটা হবে নাকি মৌখিক আপোষনামা হবে রেজিস্ট্রিত রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা আপোষ আপোষ মীমাংসা করবেন বন্টনের পরিমাণ কি হবে আর আপোষ বন্টনের প্রেক্ষিতে চূড়ান্ত খতিয়ান প্রস্তুত হলে সেটার কিভাবে বন্দোবস্ত হবে বাটোয়ারার পরিণাম সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে এই বইটি আসলেই সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বললে আমি মনে করি যে যেসব প্রতিকার বাটোয়ার মকদ্দমায় চাওয়া উচিত সে সকল বিষয় নিয়েও এই বইটি বইটিতে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির প্রয়োগ কতটুকু হবে সেটা এই বইয়ের নব নবম অধ্যায়তে আলোচনা করা হয়েছে চূড়ান্ত ডিগ্রি আপিলো রিভিশন কী হবে বাটোয়ার মকুদ্দমায় সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে যেটি আমি মনে করি সকলের জন্য প্রয়োজন ফারায়েজ আইন সম্পর্কেও কিছুটা আলোচনা এখানে ইনক্লুড করা হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বইটিতে বিভিন্ন ধরনের বাটোয়ারা মামলার আর্জি ইনক্লুড করা হয়েছে যেটা প্র্যাকটিসিং লয়ারদের জন্য খুবই কার্যকর বলে আমি মনে করি এই বইটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল্যবান রাখা হয়েছে ছয় টাকা যদি এই বইটি আপনারা কিনতে চান ক্রয় করতে চান আমার বিশ্বাস সেখান থেকে আপনারা দুইশো টাকা হয়তো কমিশন পেতে পারেন বা একশো টাকা তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন এবং আপনার আইন পেশায় আপনার কাজে লাগবে বিশেষ করে যারা কোনো বাটোয়ারা মোকদ্দমায় বাদী হিসেবে মামলা দায়ের করেছেন অথবা যারা বিবাদী হিসেবে মামলায় পরিচালনা করছেন তাদের জন্য এই বইটি খুবই কাজে লাগবে আমার বিশ্বাস বইটি সংগ্রহ রাখবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন আইন জানুন নিজেকে সচেতন করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম